গলার স্বর একটু অন্যরকম, হাঁটার ঢংটাও কেমন যেন। নিজের সম্পর্কে এমন মন্তব্য শুনতে শুনতে বড় হয়েছেন ওয়ালিদ ইসলাম। আরও কত শত কটু কথা আর বাঁধার বিন্দাচল পেরিয়ে সফলতার চূড়ায় পৌঁছেছেন তিনি। সেই চেপে রাখা গল্প এবার প্রকাশ্যে আনলেন নিজেই। বাংলাদেশে তৃতীয় লিঙ্গের প্রথম কূটনীতিক ওয়ালিদ ইসলাম। কেউ বলেন বিশ্বেও এই ঘটনা প্রথম। UCSI University Bangladesh Branch Campus এ Bachelor's ও Master's প্রোগ্রামে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন। ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ওয়ালিদ ইসলাম। জন্মের 34 বছর পর গত 10 জানুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের হিজরা পরিচয় প্রকাশ করেছেন। তারপর থেকেই তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দীর্ঘ এই সময়ে পুরুষ পরিচয়ে পড়াশোনা এবং চাকরি করেছেন। খুব কাছের বন্ধুরা ছাড়া কেউই তার তৃতীয় লিঙ্গের পরিচয় জানতেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়াশোনা করেছেন ওয়ালিদ। ক্যাম্পাসে এক জুনিয়র ছেলের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব একসময় প্রেমের সম্পর্কে গড়ায়। বন্ধুকে বিয়ে করার জন্য অস্ত্রোপচার করে নারী হতে চেয়েছিলেন, সফল হয়নি সেই অপারেশন। সেখান থেকে বাঁধে ক্যান্সার, ভেঙে যায় তার বিয়ের স্বপ্ন। গোপালগঞ্জে বাড়ি হলেও ওয়ালিদ বড় হয়েছেন যশোরে। খুব ছোটবেলায় বাবাকে হারান। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। একটু বড় হওয়ার পর সবাই যখন তাকে পরিবার ও সমাজচ্যুত করতে তৎপর, তখন সন্তানকে বুকে আগলে রেখেছেন মা আমিনা বেগম। ভাই বোনরাও সাপোর্ট করেছেন। আর্থিক সমস্যার মধ্যেও তারা ওয়ালিদকে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়িয়েছেন। ছোটবেলায় হিজড়ারা তাকে অনেকবার তাদের পল্লীতে তুলে নিয়ে গিয়েছিল, ছাড়িয়ে এনেছে পরিবার। তাই পরিবার পাশে না থাকলে আজকের কূটনীতিক ওয়ালিদ হয়তো হাততালি দিয়ে কিংবা ভেংচি কেটে মানুষের কাছে টাকা তুলতেন। আমার বাবার দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু আমার প্রতি আমার ভাইয়ারা এবং আমার মা, তারা কিন্তু কোনোদিন আমার মায়ের কাছে বা আমার ভাইদের কাছে, আমার বোনেদের কাছে কোনোদিন কিন্তু আমি শুনিনি যে তুমি তৃতীয় লিঙ্গ। আমার তো কখনো ওই যে খেলাধুলার সৌভাগ্যটা হয়নি। কলেজে আমার কয়েকটা ভালো বন্ধু হয়, আমি সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ। তো ওখানে আসলে খুব বেশি মানে যে বুলিং এর শিকার হয়েছে বা বুলি করেছে বিষয়টা সেটা না, কয়েকজন টিচার বেশ করেছেন আর কি। কারণ দেখা যাচ্ছে টিচাররা কেন করতেন আমি জানি না, আমার কি দাওয়াত পাবলিকেও না, অনেক টিচাররা এরকম করেছেন, আমি জানি না শিক্ষকরা কেন এরকম করেন। এবং এমন কিছু টিচারও আছেন যে আমি দুষ্টামি না করলেও দেখা যাচ্ছে কি যে উনি আগে আসতেন ক্লাসে, ঢুকে আগে আমার ঘাড়টা ধরতেন, ঠিক আছে, ঘাড়টা ধরে দেখা যাচ্ছে আগে ক্লাসের বাইরে বার করে দিতেন, এরপর ক্লাস শুরু করতেন। এতদিন কেন নিজের লুকিয়ে রাখা লিঙ্গ পরিচয় সামনে আনতে গেলেন ওয়ালিদ ইসলাম, এমন প্রশ্ন অনেকের। ফেসবুক স্ট্যাটাসে ওয়ালিদ লিখেছেন, আইডেন্টিটি ক্রাইসিস যে কতটা ভয়ঙ্কর, যে এটাতে ভুগেছে সে ছাড়া কেউই এই যন্ত্রণা বুঝতে পারবে না। নিজের সঙ্গে নিজে লুকোচুরি খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানান ওয়ালিদ। তার আচরণ একটু ভিন্ন হওয়ায় আশপাশে নানা ধরনের কানাঘোষা চলত। মানুষের বাঁকা চোখের চাহনি দেখতে হতো প্রতিনিয়ত। বিয়ে না করায় অনেকেই প্রশ্ন করত, সন্দেহ করত তিনি হয়তো নপুংসক। এসব নিয়ে সমাজ বা আশপাশের লোকজনের অতি কৌতূহলে চূড়ান্ত রকমের বিরক্ত হয়ে পড়েছিলেন ওয়ালিদ। এ অবস্থায় লিঙ্গ পরিচয় প্রকাশ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এই কূটনীতিকের কাছে। ফেসবুক স্ট্যাটাসে লিঙ্গ পরিচয় প্রকাশ করার পাশাপাশি চাকরি নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন ওয়ালিদ ইসলাম, কারণ তিনি এতদিন পুরুষ পরিচয়ে সবকিছু করেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন তার জেন্ডারের বিষয়টি আগে থেকেই জানতেন। সাইদ রহমান, কালবেলা।